আগামীকাল যে নেককারজনক ঘটনাটি যেটি ঘটে গিয়েছে, ঢাবিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আসলে আমাদের জন্য ভীষণ লজ্জাজনক। যেমন আমাদের বিজয়ের মহেন্দ্রক্ষণে আমরা যে দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়েছি সেখানে আমাদের বিজয়টা যেমন আমার আনন্দের, তেমনইভাবে তার পরবর্তীতে যে স্টেপগুলো ঘটছে ঢাবির যে হলগুলোতে বা বাইরে যে ঘটনাগুলো ঘটছে যেমন সেগুলো আনন্দের সাথে ঘটেছে, সেটা আমার কিন্তু নেককারজনক বা লজ্জাজনক। যেমন ওগুলো যদি আমরা দুটি ভাগে ভাগ করি, তেমন একটি যদি আমরা প্রথমে নিয়ে আসি সেটি হচ্ছে যে আমাদের যে ত্রাণ সহযোগিতা যেটা কিছুদিন আমাদের হয়েছে, গণত্রাণ সংগ্রহ যখন আমরা করেছি প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে এসে ত্রাণ সহযোগিতা এবং নগদ অর্থ প্রদান করেছেন, যেটি আমাদের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের জন্য সম্মানের। তো তেমনইভাবে আগামীকাল যে ঘটনাটি ঘটে গিয়েছেন যে হলের ভিতর যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমাদের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগরা এখনও যারা আছেন তারা প্রত্যেকটি হলে থেকে এখনও পর্যন্ত ছাত্রদের উপর নির্মম নির্যাতন এবং কি তাদের উস্কানিমূলক যে বার্তাগুলো এখন আমরা লক্ষ্য করছি, এখনও পর্যন্ত আমরা প্রত্যেকটি জিনিস আমরা লক্ষ্য করে যাচ্ছি। গতকাল যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটি আমাদের জন্য যেমন লজ্জাজনক হয়েছে তেমন আমরা প্রত্যেকটি বিষয় লক্ষ্য করেছি। যেমন তার মধ্যে একটি জিনিস উঠে এসেছে সেটা হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগের দলরা যারা আছেন তারা এখনও পর্যন্ত বিজয় মহেন্দ্রক্ষণের পরবর্তী ছাত্রদের সাথে যে মানে অমানবিক যেমন নির্যাতন শুরু করে দিয়েছেন, তাদের যেমন ভাষাগুলো যদি আমরা লক্ষ্য করি তারা হচ্ছে প্রত্যেকটি হল থেকে তাদের যে লিডারশিপ যেটাকে বলা হয় গ্রুপিং লিডারশিপ যাদেরকে বলা হয় তারা ওখান থেকে কিছু উস্কানিমূলক তারা মানে বক্তব্য প্রচার করছে, যেটা আমরা বাহির এবং কি ভিতর থেকে দুটি ভাগে আমরা মানে শুনতে পেয়েছি। যেমন হলেও যে বিষয়গুলো মানে ঘটতেছে আমার বন্ধুবান্ধব তারা মানে কিছু কিছু হল তারা ভিজিট করে আসছে, তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে কথা বলে তারা একটা জিনিস তাদের একটা হুমকির মুখে মনে হয়ে পড়ে আছেন। বিজয় মহেন্দ্রক্ষণে এখনও পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতিগোষ্ঠী এখনও পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে, যেটা আমাদের মানে ছাত্র হিসেবে এখন আমাদের কাছে ভীষণ কষ্টের। তো আমরা আমাদের ডিন কমিটিকে আমাদের প্রক্টোরিয়ালকে ওনাকে জানিয়েছি যে ইনশাআল্লাহ যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য সুষ্ঠু তদন্ত এবং ইনভেস্টিগেশন করে তার যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই বিষয়ে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি স্টুডেন্টরাই সুন্দরভাবে সজাগ আছেন। এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবেই আইনি প্রক্রিয়া ব্যবহার করব যে এখনও পর্যন্ত যে হলের যে ছাত্রদের যে পর্যায়ে নির্যাতন বা নির্যাতনের যে বহিঃপ্রকাশগুলো এখন দেখতে পাচ্ছি সেটার জন্য অচিরেই পুরোপুরি বাড়ে জিরো টলারেন্স আফটার জিরো টলারেন্স আনা যায় যেন ছাত্রজন তাদের মতো করে মত প্রকাশ করতে পারে, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বা সেই বিষয়ে আমরা কথা বলছি বা ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি এখন পরবর্তী কী করা যায়।